অভিনব কায়দায় এক জেলা থেকে অন্য জেলায় পৌঁছে যাচ্ছে চোলাই মদ। কায়দা করে টাকা লোভ দেখিয়ে বাচ্চা শিশুদের দিয়ে ব্যাগ ব্যাগ চোলাই মদ পাচার হচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। শিশুদের জীবনের মূল স্রোত থেকে ফিরিয়ে তাদের দিয়ে মুনাফা লুটছে অসাধু চোলাই কারবারিরা। চোলাই কারবারিদের এ এক নতুন পন্থা দেখছে আমাদের সমাজ। এটা একটা বড় সামাজিক অবক্ষয় বলেই মনে করছে সমাজতাত্ত্বিকরা। পাচারের সাথে যুক্ত তৃতীয় শ্রেণীর এক ছাত্র জানাচ্ছে, ঘাটালের মনসুকার মেটেলায় তৈরি হওয়া চোলাই জেলার বর্ডার পার করে হুগলির বিশেষ কয়েকটি জায়গায় পৌঁছে দিলেই মিলছে কাঁচা টাকা। প্রত্যেক দিন ব্যাগে করে তারা 4 ব্যাগ চোলাই পৌঁছে দিতে পারলেই মিলবে 100 টাকা। দরিদ্র পরিবারের শিশুদেরই এই কারবারে যুক্ত করা হচ্ছে বলে খবর। প্রসঙ্গত, মনসুকার মেটেলা এলাকায় চোলাই মদের থেকে ধারাবাহিকভাবে অভিযান চালাতে দেখা গেছে পুলিশকে। বারবারই ভাঙা হচ্ছে মদে তৈরি ঠেক, কিন্তু চোলাই মদ আটকাতে পারেননি প্রশাসন। তার উপর শিশুদের এই কাজে যেভাবে লাগানো হচ্ছে তাতে হতবাক সকলেই। মনসুকা থেকে কুমারেশ চানকের রিপোর্ট, আমি সৌমিনাগ দত্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল। ব্যাগে কি আছে? মদ। মদ কি? চোলাই মদ? কোথায় যাবে মদটা? কুলোট? আচ্ছা, মানে এইটা কি তোমাদের দোকানে বিক্রি করার জন্য, না মানে তুমি পৌঁছে দিচ্ছ তার জন্য তুমি কোনো অর্থ পাবে? অন্য লোককে পৌঁছে দেওয়া হয়, সে তার বিনিময়ে তোমার কত টাকা দেয়? 100 টাকা দেয়। মানে ঘড়িঘাট থেকে কুলোট পর্যন্ত সাইকেলে করে মদ দিয়ে তাকে পৌঁছিয়ে দাও, তাই তো? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? তোমরা কজন আছে এরকম কাজ করো? অনেকজনই আছে এরকম কাজ করো, তাই তো? পৌঁছে দাও, তার জন্য 100 টাকা পাও। এটা কোথা থেকে আনলে? মনসুকা। তোমার নাম কি? বিকাশ। বাড়ি কুলোটে? তুমি স্কুলে যাও না? স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? ক্লাস থ্রিতে পড়ো? তোমার বাবা মা জানে তুমি এই কাজ করো বলে? বাবা মা নেই। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।